قرآن محمد قرآن هدایت السلام علیکم আমি আপনাদের কাছে দেখাবো কিভাবে নতুন রাউটার আপনি সেটআপ করবেন টিপি লিংকের অথবা যদি আপনি রিসেট দিয়ে থাকেন পাসওয়ার্ড তারপরে কিভাবে সেটআপ করবেন একই সিস্টেম আপনি যদি নতুন সেটআপ করতে পারেন রিসেট দিয়েও সেটআপ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার রাউটারে আপনি এখানে লাল বাতি জ্বলতেছে এসে তার মানে আমার এরপরে অনেক সময় হ্যাং হয়ে গেলে এভাবে হয় ঠিক আছে তো আপনি হ্যাং হয়ে গেলেও রিসেট দিয়ে তারপর ঠিক করতে পারবেন এভাবে যদি আপনি আজকে প্রসেসটা দেখেন ভিডিওটা দেখেন সম্পূর্ণ তো আপনাদের প্রথম লক্ষ্য রাখতে হবে এখানে এই যে একটা পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা লাগবে আপনার আর এখানে আছে এই যে টিপিলিং ওয়াইফাই ডট নেট এই অ্যাড্রেসটা আর সেরপরে লাগবে আপনার ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন এগুলো আপনার লক্ষ্য রাখতে হবে এগুলো আপনাকে আমি দেখাবো কোন জায়গায় লাগবে ঠিক আছে তো এই সাথে প্রথমে আপনাকে এখানে এইটা কানেক্ট করে নিতে হবে ঠিক আছে এই দুইটা প্লাগ আপনাকে এখানে কানেক্ট করে নিতে হবে আমি দেখেন কানেক্ট করে নিয়েছি এভাবে এখন কানেক্ট করার পরে এখন আমি দেখাই দিচ্ছি কীভাবে আপনি এই প্রসেসগুলো করবেন বন্ধুরা আমরা প্রথমে এখান থেকে কানেক্ট করে নেব আমাদের ওয়াইফাইতে এখানে পিছনে পাসওয়ার্ড দেওয়া আছে ওয়্যারলেস পাসওয়ার্ড অথবা পিন এইটা লেখা এখানে আমরা দিয়ে নেব তাহলে 51826123 এটা পিছনে পাসওয়ার্ডটা দেওয়া থাকে আপনার রাউটারের আপনি এটা দিয়ে আপনি কানেক্ট করে নেবেন কানেক্ট হয়ে গেছে এবারে আমরা একটা ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে গেলাম এখানে আপনার টিপি লিঙ্কের একটা ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে এখানে এইটা ঢুকবেন যে পিছনেই দেওয়া থাকবে রাউটারে এই যে টিপি লিঙ্ক ওয়াইফাই নেট ডট নেট এইটা এই অ্যাড্রেসটা ঢুকলেই হবে এখানে আপনার ইউজার এবং অ্যাডমিন ইউজার এবং পাসওয়ার্ড চাচ্ছে এখানে ইউজার ওই পিছনে লেখা আছে ইউজার হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন আপনার আউটার পিসিটি লেখা আছে এখান থেকে এই যে নেক্সট দিয়ে দেবেন তারপরে নেক্সট আবার এখান থেকে এই যে চার নম্বরে PPOE রাশিয়া PPOE এই যে এইটা আছে চার নম্বরে এইটা দিয়ে নেক্সট এখানে আপনার যে ইটা আছে ইউজারটা সেই ইউজারটা এখানে বসাবেন আপনার ওয়াইফাই যে লাইন দিয়ে গেছে এখানে একটা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে গেছে এখানে আপনার এটা বসাবেন বন্ধুরা আমি এখানে আমার ওয়াইফাই যা লাইন দিয়ে গেছে যে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে সেটা বসাইছি বসাবো এখানে আমি এখান থেকে নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে যে আমার রাউটারের নাম সেই সাথে এই যে পাসওয়ার্ড রাউটারের পিছনে এই যে পাসওয়ার্ডটা আছে সেটা আছে আমি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব ঠিক আছে আপনারাও আপনাদের মন মতন করে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন এখান থেকে নামটাও আপনারা চেঞ্জ করে নেবেন তো আমি এখানে নাম চেঞ্জ করতে এখানে দিচ্ছি ভি তো এখান থেকে আপনারাও এই এইখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে তারপর আপনারা নেক্সট দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি পাসওয়ার্ড দিয়ে নেক্সট দেওয়ার পরে এই পেজটা চলে আসছে তো এখানে কমপ্লিট পেজ হয়ে গেছে এখান থেকে আপনি সেভ দিলেই হবে সেভ সেভ দেওয়ার পরে এখান থেকে বের হয়ে যাবেন কাজটা সেখানে এখন বের হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে যে টেস্ট করে দেখা যে আমাদের ওয়াইফাইটা কানেক্টেড হয়েছে কিনা আমরা আবার ওয়াইফাই চেক করে দেবো দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের এখান থেকে কী করতে হবে কানেক্ট করে নিয়েছি নতুন করে আমি নতুন করে কানেক্ট করে নিচ্ছি এই যে পাসওয়ার্ড দিচ্ছি এটা নতুন করে কানেক্ট করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমার পাসওয়ার্ড দেখা গেছে আমি এবার কানেক্ট করতেছি হ্যাঁ কানেক্ট হয়ে গেছে লাইন চলে আসছে আমি একবার টেস্ট করে দেখাই যে কাজ হচ্ছে কি না ঠিক আছে আমি এখান থেকে গুগলে চলে যাই আমি এখানে যে কোনো একটা কিছু লিখে সার্চ দিতে যাচ্ছি যেমন রিমুভ ভিজিটার ওয়েবসাইট এখানে আমি চলে যাচ্ছি এখানে কাজ করতে আসছে চলে আসছে ওইখানে দেখেন
এই আছে, এই আবার ক্লিক করতেছি। এই যে দেখছেন কাজ করতেছে। আপনি নিজেই এভাবে করে আপনার রাউটার নিজেই টিপি লিঙ্কের রাউটার সেট আপ করতে পারবেন, এবং রিসেট দেওয়ার পরেও আপনি নিজে নিজেই এই সেম প্রসেসেই আপনি এটাকে ই করতে পারবেন, সেট আপ করতে পারবেন। তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের সাথে, সকলকে শেখার সুযোগ করে দেবেন। কুরআন মুহাম্মদ কুরআন হিদায়াত।